বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে যানজট মোকাবিলায় পথে নামলো আনন্দবার্তার সাংবাদিকরা। জীবনকে উপেক্ষা করেই পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয় অসংখ্য মাধ্যমিক পরীক্ষার্থী। একটি সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হলো। সারা জেলার পাশাপাশি দক্ষিণ দামোদরের বিস্তীর্ণ এলাকায় প্রচার অভিযান চালানো হয়। 6টি শিশু শিক্ষা কেন্দ্রের হাতে গ্যাস ওভেন তুলে দেওয়া হলো। নৃশংসভাবে কুপিয়ে খুন করা হলো কান্নার এক ইঞ্জিনিয়ারকে। কত দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। এক দিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। চলে আসছে বিস্তারিত খবরে। সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা ঘিরে পরীক্ষার্থীদের যাতে কোনোরূপ অসুবিধা না হয় তার জন্য প্রশাসন সহ শাসক দলের কর্মী সমর্থকরা সকলেই প্রচেষ্টা চালান। এদিন পরীক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা ফুটে ওঠে। সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা ফুটে উঠতে দেখা গেল। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের ভিড় উপচে পড়তে দেখা যায়। পরীক্ষার্থীরা নিজেদের সিট খুঁজে পেতে পরীক্ষা কেন্দ্রের গেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে থাকে অধীর আগ্রহে। এর পাশাপাশি শাসক দলের পক্ষ থেকে পেন সহ পরীক্ষার বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয় পরীক্ষার্থীদের হাতে। সমস্যা না থাকারই কথা, কারণ গার্জেনদের জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছি। তাদের বসার জায়গা, তাদের পানীয় জল, তাদের যাতে কোনো রকম কোনো ছাত্রছাত্রীর সিট নম্বর বা রুম নম্বর পেতে অসুবিধা না হয় আমরা সমস্ত রকম ব্যবস্থা নিয়েছি। কাদের পক্ষ থেকে আপনারা ব্যবস্থা নিয়েছেন? আমরা টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা এখানে দায়িত্ব। আচ্ছা, প্রশাসনিক নিরাপত্তা কেমন রয়েছে এখানে? প্রশাসনিক নিরাপত্তা প্রশাসন ভাবছেন, প্রশাসনের তরফ থেকে কোনো রকম ত্রুটি এখানে। আপনারা কেমন দেখছেন? আমরা এখানে সাধারণত গার্জেনদের জিজ্ঞেস করলে বুঝতে পারবেন আমরা কীরকম পরিষেবা তাদের দিতে পারি। ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন? প্রচণ্ড উৎসাহ। তারা নিজেরা নিজেদের মতো আমাদের কাছে আসছে। তারা আমাদের যথেষ্ট রকম সহযোগিতার জন্য তারা যতটা আসছে আমরা ততটাই তাদের সহযোগিতা করতে পারি। কর্তৃপক্ষের কাছে বা আমাদের দলের পক্ষ থেকে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। কোনো সমস্যা কি হয়েছিল? কোনো সমস্যা হয়নি। আমি যতটুকু সময় ছিলাম এর মধ্যে কোনো সমস্যা তৈরি হয়নি। আপনার নাম? আমার নাম সমরেন্দ্র মণ্ডল। ঠিক আছে। আমাদের বাচ্চারা যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এখানে, পরিষেবাটা খুব ভালো। কারণ আগেরবার যেমন হয়েছিল, পরীক্ষা দিতে এসে বাচ্চাদের খুব কষ্ট হয়েছিল, সিট খোঁজাখুঁজি, মানে খাতা নিয়ে কে কোথায় বসবে তার কোনো ইয়ে ছিল না। কিন্তু এইবারে পরিষেবাটা খুব খুব ভালো দিয়েছে। প্রশাসনিক নিরাপত্তা কেমন? প্রশাসনিক নিরাপত্তা খুব ভালো দিয়েছে। মানে পরীক্ষার আগে এরা খাতা মানে উপস্থিত নিয়ে ওরা ক্লাসে ক্লাসে বসে গেছে, এটা কোনো অসুবিধা নেই, যেটা বুঝতে। যে সমস্ত ছেলেমেয়েরা শিক্ষা নেয় বা তাদের অভিভাবকরা এখানে এসেছেন তাদের আমাদের ক্লাবের তরফ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমাদের সরকারও নির্দেশ দেন আর কি, আজকে নিজেদের প্রত্যেকের সেলফ ডিফেন্সের জন্যে এই সমস্ত শিক্ষাগুলো অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। মানসিকতা অর্থাৎ মানুষের পাশে থেকে, ছাত্র শ্রমিক কৃষক প্রত্যেকের পাশে থেকে তাদের সহযোগিতা করা, সাহায্য করা, সামাজিকভাবে তাদের যাতে মূল্যায়নটা করে আমরা তাদের পিছনে থাকতে পারি, তার আদর্শ অনুপ্রাণিত হয়ে বর্ধমান এক নম্বর ব্লকের ছাত্র পরিষদের সভাপতি শেখ সাদ্দাম এবং রাজেশ কুণ্ডু এবং সহযোগিতায় আন্তলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে ছাত্রছাত্রীদের মধ্যে
কলম পেন্সিল ইত্যাদি আমরা দিচ্ছি, এটা একটা খুব বড় বিষয় নয়, এটা খুব ছোট বিষয়, কিন্তু এটার মধ্য দিয়ে তাদের উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, তাদের ভবিষ্যতের এই কলমটা এই যে লেখনির মধ্য দিয়ে তারা যেন আগামী দিনে ভারতবর্ষের সুনাগরিক হয়ে উঠতে পারে, এটাই আমাদের একটা প্রতীকী অবস্থা। গার্জেনদের জন্য কি কি ব্যবস্থা রাখা হয়েছে? গার্জেনদের জন্য আমাদের এখানে বসার জায়গা করা হয়েছে, পানীয় জলের সুব্যবস্থা রাখা হয়েছে, এবং আমাদের ছাত্র পরিষদের এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে থাকবে। যদি কোনো অভিভাবক কোনো সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাদের চিকিৎসার জন্য আমরা সেসব ব্যবস্থা রাখা হয়েছে। হ্যাঁ, স্বাস্থ্যকর্মীরাও রয়েছে এবং এছাড়া আমার পাশে হসপিটাল এবং সব রকম পরিস্থিতি আমরা দেখেছি। অভিভাবকদের আমরা সম্মান জানাই, আমার ছাত্রছাত্রীরা যেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আজকেই এদের তৈরি করার দিন, আগামী দিনে এরা সুনাগরিক হয়ে উঠবে, এই আশীর্বাদটুকু আমার রইল। এরা পরীক্ষার দিনে যাতে ছাত্রছাত্রীরা যানজটে অবরুদ্ধ না হয় তার জন্য সচেষ্ট ছিল প্রশাসন। ট্রাফিকরা রাস্তার বিভিন্ন স্থানে যান নিয়ন্ত্রণ করেন এদিন। পৌরসভার আদেশ মতো যেসব স্কুলগুলোতে মাধ্যমিক শুরু হয়েছে, মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল, আমরা টোটাল রাস্তাঘাট পরিষ্কার করছি, যে যে স্কুলগুলোতে বেশি নজর রাখছি যাতে জ্ঞান না হয় এবং পরীক্ষার্থীদের সহজে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে তার ব্যবস্থা করছি, এবং হসপিটালেও এসে আমরা পরিষ্কার করছি যাতে হসপিটালে গিয়ে হসপিটাল রাস্তাটা পরিষ্কার থাকে, রোগীরা যাতে যাতায়াত করতে পারে। মানে আমরাও চেষ্টা, আমরা চেষ্টা করছি তার থেকে তরফ থেকে বড় ধরনের নিতে হতো যে বর্তমান সরকার যানবাহন মুক্ত রাখে আর মাধ্যমিক পরীক্ষা আসবে। এখনো পর্যন্ত কোনো মাধ্যমিক যারা পরীক্ষা দেয় তাদের কোনো অসুবিধা দেখতে পেলেন? না, তাদের কোনো এখনো পর্যন্ত অসুবিধা আমরা দেখতে পাইনি। যদি কোনো অসুবিধা দেখতে পারি সাথে আমরা বাড়িতে বা কোনো গাড়ি করে নিয়ে এসে পরীক্ষার থেকে আমরা পরীক্ষা হলে অন্যান্য জায়গার পাশাপাশি যোধরাম বিদ্যাপীঠ স্কুলেও মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হলো। বিভিন্ন স্কুলের মাধ্যমিকের সিট পড়ে এই স্কুলে। পরীক্ষা যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষের কর্মচঞ্চলতা ফুটে ওঠে। মাধ্যমিক পরীক্ষার এটা মেন ভেনু যোধরাম বিদ্যাপীঠ, এবছরে মাধ্যমিকের এটা মুখ্য সেন্টার, আমাদের মেন ভেন্যু হিসাবে এটা রয়েছে, এবং এখানে আজকে 454 জন ক্যান্ডিডেট আছে যারা পরীক্ষার্থী। প্রতিবেশী যে স্কুলগুলো আছে, আমরা হাই স্কুল, শ্রীরামপুর হাই স্কুল, বোরসুল সিডিপি হাই স্কুল এবং শক্তিগড় গার্লস হাই স্কুল, এই চারটি স্কুল হচ্ছে আমাদের এখানকার পার্টিসিপেটিং স্কুল। এই স্কুল থেকে পরীক্ষার্থীরা আজকে পরীক্ষা দিতে এসেছে। মধ্য শিক্ষক পর্ষদ থেকে এবার নতুন নিয়ম করে যে প্রশ্ন পর্ষদ থেকে কতগুলো নির্দেশিকা এসছে আমার মোবাইল মেসেজে এসছে, এবং সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নির্দেশিকা, কোনো ছাত্রছাত্রী মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স কোনো গ্যাজেটস বা ডিভাইস নিয়ে স্কুলে ঢুকতে পারবে না। তার জন্য আমাদের এখানে গেটে আমরা ফিক্সিং স্টাফ রেখেছিলাম, তারা সমস্ত ছাত্রছাত্রীদেরকে চেক করেছে। ইভেন প্রথম দিন যে অভিভাবক অভিভাবিকারা আসেন, প্রত্যেক ছাত্রছাত্রী পিছু একজন করে, তাদেরকেও চেক করা হয়েছে বিষয়টা নিয়ে। আমরা রুম ওয়াইজও পরীক্ষা শুরুর আগে একদম ধারাবাহিকভাবে চেক করেছি আমরা, যারা অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার আছেন, সেন্টার সেক্রেটারি আছেন, অফিসার ইনচার্জ আছেন, ভেনু সুপারভাইজার আছেন, এবং অবশ্যই আমি নিজে একটা ব্রিফ দিয়েছি শিক্ষক শিক্ষিকাদের কাছে যে আপনারা নজরদারি দায়িত্বে থাকবেন, কিন্তু মোবাইল সুইচ অফ মোডে হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি থাকবেন, টিআইসি বা হেডমাস্টার মশাই, তার কাছে জমা দেবেন। তার নতুন একটা নিয়ম করেছে নাকি প্রশ্ন খুললে নাকি মধ্যশিক্ষা পর্ষদ একটা নির্দেশিকা আছে যে কোশ্চেন প্যাকেট সিল বন্ধ অবস্থায় রুমে যাবে, এবং সেখানে 11:40 আগে কোনো রকমভাবে ইনভিজিলেশন ডিউটি যারা থাকবে রুমে তারা ওই প্যাকেট খুলতে পারবে না। এই নির্দেশিকাটা আমরা প্রচার করেছি, আজকেও আমরা পরীক্ষার আগে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা ইনভিজিলেশন ডিউটিতে আছে তাদেরকে নিয়েও আমরা বসেছি, বসে আমি নিজে বিদ্যালয় প্রধান শিক্ষক হিসাবে আমি বিষয়টাকে কিন্তু তাদেরকে জানিয়েছি। পরীক্ষা উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ফুটে ওঠে। কোন স্কুলে এসছো? কোথায় সিট পড়েছে তোমাদের? তা কিরকম প্রস্তুতি পর্ব করে শুরু করেছেন স্কুল? বরাবর যেমন আমাদের প্রস্তুতি পর্ব থাকে দেরি হয়। চা আজকে এটা প্রথম ওজন নয়, আমাদের দীর্ঘদিনের চলছে, উচ্চ মাধ্যমিক কিন্তু মাধ্যমিক আছে,
আমাদের যেমন বরাবর চলে তেমন। এই বছর একটা নতুন সিস্টেম চালু হয়েছে দেখছি, যে প্রশ্নপত্র খুললেই যে পর্ষদের কাছে SMS যাচ্ছে, এটা অনুভবটা কেমন হচ্ছে? এটা আমাদের কাছে কিছু না, এটা পর্ষদই বলতে পারবে। বর্তমান থেকে সুমিত ভগত ও অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে যানজট মোকাবিলায় পথে নামল আনন্দবার্তার সাংবাদিকরা। আনন্দবার্তার এই প্রয়াসের ফলে আপ্লুত সকলে। সোমবার থেকে শুরু হলো মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা। সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসন ও মধ্যশিক্ষা পরিষদ সদা সচেষ্ট। এবছর পূর্ব বর্ধমান জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 50,182 জন। এর মধ্যে 22,136 জন ছাত্র ও 28,346 জন ছাত্রী, সিসি ক্যান্ডিডেট ছাত্র 619 জন ও ছাত্রী 2,256 জন। কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীর ছাত্র সংখ্যা 183 জন, ছাত্রীর সংখ্যা 416 জন। এবছর পূর্ব বর্ধমান জেলায় ছাত্রদের থেকে ছাত্রীর পরীক্ষার্থী বেশি। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, এবছর জেলায় 519 জন পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জেলায় মোট 87টি প্রধান কেন্দ্র ও 44টি উপকেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। 131 জন পর্যবেক্ষক রয়েছেন। প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের পৌঁছতে যাতে কোনোরূপ অসুবিধার সম্মুখীন হতে না হয় সে ব্যাপারে সচেষ্ট আছে প্রশাসন। কিন্তু ভিন্ন চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। নিত্যদিনের যানজটে জর্জরিত বিসি রোডের সর্বমঙ্গলা মন্দিরে যাবার সংযোগস্থলে যানজটে নাজেহাল পরীক্ষার্থীরা। তুমি কোন স্কুলে সিট পড়েছো তোমার? রামকৃষ্ণ। তুমি অন্য টোটোতে চলে এসো, ওইদিকে অন্য টোটোতে চলে এসো, ওই টোটোটাকে ছেড়ে। কোন স্কুলে সিট পড়েছে আপনাদের? রামকৃষ্ণ। কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে? আধ ঘন্টা। প্রশাসনের কোনো ব্যবস্থা নেই? এইটাকে সরাও, এইটা রামকৃষ্ণ যাবে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে কাগজ পেন ক্যামেরা সরিয়ে রেখে আনন্দবার্তার সাংবাদিক সুমিত ভগত, রাজীব মণ্ডল সহ বার্তার এক ঝাঁক সাংবাদিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন। বার্তার ওই সাংবাদিকবৃন্দ বিসি রোডের ওই সংযোগস্থলে চারচাকা গাড়ি, টোটো, রিক্সা নিয়ন্ত্রণ করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করলেন। স্থানীয় ব্যবসাদার ও বাসিন্দারা সাংবাদিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যানজট মুক্ত করার কাজে লেগে পড়লেন। আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, কোনো ব্যবস্থা নেই, কি বলবেন? এটা যদি কি বলবো, প্রশাসনকে তো বরাবর বলা হয়, এখানে পুরো আমরা কমপ্লেনও পাঠিয়েছি এখান থেকে, কোনো ঢুকতেই নাই এখানে। আচ্ছা, তোমরা আজকে এখানে ট্রাফিকের কাজ করছো? তোমরা কোথায় থাকো? আমার বাড়ি আলামত।
আরামগঞ্জ কালাবাগান। তুমি এখানে হঠাৎ করে দাঁড়িয়ে ট্রাফিকে কাজ দোকান যাচ্ছিলাম একটা কাজে, মানে একটা সাইকেল জ্যাম দেখে তুমি আর দাঁড়িয়ে গেলে আর কি। এত যা মাধ্যমিক পরীক্ষা কাজ করলে তখন আমি দেখলাম সবাইকে একটু হেল্প করে যাদের মাধ্যমিক যারা পরীক্ষা দিলে তাদের সুবিধা হয়। অনেক পরীক্ষার্থী এখানে আটকে ছিল প্রায় 40-25 থেকে 30 মিনিট হবে এখানে আটকে ছিল জ্যাম। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষার্থীও অনেক আটকে ছিল জ্যামে? হ্যাঁ, অনেকজন ছিল। তাহলে দুটো রুগী ছিল, দেখলাম আমরা তাদেরকে বের করে দিয়েছি, চেষ্টা করলাম তাদেরকে দুটো রুগীকে বের করে দিলাম। এখানে প্রশাসনের কোনো ব্যবস্থা নেই? না, থাকলে ভালো হতো আর কি, জাস্ট মাধ্যমিক পরীক্ষাটার জন্য। ধরো আধ ঘন্টা থাকলেই দাঁড়িয়ে। আচ্ছা, এটা ট্রাফিকের দরকার, কিচ্ছু না, ট্রাফিক হলেই এটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। ট্রাফিকের জন্য আপনারা আবেদন করেছিলেন? করেছিলাম, বলেছিলাম ট্রাফিক দেয় তো মাঝে মাঝে, আমরা অফ করছে কেন মাঝে মাঝে? ট্রাফিক দরকার ছিল, দরকার ছিল আর কি। অবশ্যই, অনেক পরীক্ষার্থী এখানে আটকে ছিল, আপনারা রাস্তায় নেমে সেটা পরিষ্কার করলেন। আনন্দবার্তার সাংবাদিকদের এইরূপ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবক অভিভাবিকা সহ সাধারণ মানুষ। এর থেকেই প্রমাণিত হয় বার্তা শুধু সংবাদ পরিবেশন করেই দায়িত্ব পালন করে না, তারা সমাজের বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গেও যুক্ত থাকে। আগামী দিনে এইরূপ পরিস্থিতি তৈরি হলে বার্তার সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়বেন। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। জীবনকে উপেক্ষা করেই পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয় অসংখ্য মাধ্যমিক পরীক্ষার্থী। সেহারা সহ বিস্তীর্ণ এলাকায় এইরূপ চিত্র ফুটে ওঠে। এইরূপ ঘটনা আগামী দিনে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানান সেহারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। দুর্ঘটনা রুখতে এবং জীবন হানি থেকে রক্ষা পেতে সরকারের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির ওপর জোর দেওয়া হয়েছে, কিন্তু সরকারি এই নিয়মকে উপেক্ষা করতে দেখা গেল সেহারা সহ বিস্তীর্ণ অঞ্চল। সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। জীবনের ঝুঁকি নিয়ে এদিন পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন অসংখ্য পরীক্ষার্থী। এমনকি কোনো কোনো বাইকে 3 জন করে যেতে দেখা যায়। এর পাশাপাশি বাসের ছাদে যাত্রীদের সঙ্গে পরীক্ষার্থীদেরও যেতে দেখা যায়। প্রশাসনের নাকের ডগায় এইরূপ চিত্র ফুটে ওঠে। অবশ্য সেহারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিষয়টির উপর যথাযথ নজরপাত চালান, এর পরবর্তী ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। আমরা তো এলাকার পঞ্চায়েত হিসেবে আমরা কখনোই এটা চাইব না যে কেউ হেলমেট না পরে বাইক নিয়ে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাক, কিন্তু তার সত্ত্বেও আমরা লক্ষ্য করছি কিছু কিছু গাড়ি হেলমেট বিহীনভাবেই ছাত্রদের নিয়ে যাচ্ছে। এটা কখনোই কাম্য নয়, পুলিশকে আরেকটু বেশি সজাগ থাকতে হবে, প্রশাসনকে আরেকটু বেশি সজাগ থাকতে হবে। যেহেতু শেয়ার বাজার এমন একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে কি এই এলাকার সবচেয়ে বেশি প্রাণকেন্দ্র, এখানে দুটো সেন্টার রয়েছে, রাধারানী বালিকা বিদ্যালয় এবং শেয়ার বাজার চন্দ্রকুমার শিখে ইনস্টিটিউশনে। শেয়ার বাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশনেও আমাদের প্রায় 550 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, রাধারানীকেও প্রায় 400 মতো পরীক্ষার্থী দিচ্ছে। এটা আমাদের একটু সজাগ দৃষ্টি রাখবে, আমরা প্রশাসনিকভাবে প্রশাসনকে জানাবো যে আর একটু সজাগ দৃষ্টি রেখে, বিশেষ করে বাসের ছাদে আর যারা পরীক্ষার্থীদের হেলমেট বিহীনভাবে নিয়ে যাচ্ছে তাদের জন্য আর একটু সতর্ক হবো, এবং আগামী দিনে এটা হবে বলে আমার মনে হয় না। আজ থেকে আমরা কঠিন পদক্ষেপ নেবো। তাদের ক্ষেত্রে কী বার্তা দেবে, তাদেরকে কী বার্তা দেবে? তাদের বলবো যে এইরকমভাবে একটা শুভ কাজে কখনোই তাদের কাম্য নয় যে হেলমেট বিহীনভাবে তার পুত্র বা কন্যা যাই হোক তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া, একটা জীবনের ঝুঁকি নিয়ে এই জিনিসটা করা কখনোই কাম্য নয়, তাদেরকে আরও সজাগ থাকতে হবে। আগামী দিনে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, আগামী দিনে আর তো হয়তো সুযোগ পাবো না এখনই করার, কিন্তু আমরা এখানে কাল থেকে যথাযথ ব্যবস্থা নেব। সেহারা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর। একটি সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হলো, মশাবাহিত রোগের হাত থেকে বাঁচার জন্যই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। এর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে সাফাই অভিযান ও কীটনাশক প্রয়োগ করা হয়। একটি সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হলো। ক্যাম্পটি অনুষ্ঠিত হয় ফাতারের বনপাশ গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে। জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যেই অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। মশাবাহিত রোগের হাত থেকে মানুষজনকে রক্ষা পাওয়ার লক্ষ্যেই এইরূপ কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে লোকশিল্পীদের দ্বারা জনগণকে সচেতন করে তোলার প্রচেষ্টা চালানো হয়। অতিরিক্ত জেলাশাসক নিখিল নির্মল সহ অন্যান্যরা
এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন ঝাঁটা হাতে সাফাই কর্মসূচিতে নামেন মানুষজন। এর পাশাপাশি কীটনাশক প্রয়োগ করেন আয়োজকরা। তাহলে আমরা যখন সচেতন, তাহলে এই সচেতনতার যে প্রোগ্রাম, এটা কেন? আমরা কি প্রকৃত সচেতন হয়েছি? তাহলে সরকার কেন অর্থ ব্যয় করে আমাদেরকে আরো সচেতন করার যে প্রক্রিয়া শুরু করেছে, আজকে তার একটা প্রকৃষ্ট নিদর্শন এখানে আমরা নিদর্শন পাচ্ছি। আজকে কিন্তু আমরা যত সচেতন আমরা যারা রয়েছি এখানে, আমরা যদি পাড়া প্রতিবেশী থেকে আরম্ভ করে যে সমস্ত মানুষজন আছেন, প্রত্যেককে যদি আমরা সচেতন করতে পারি, তাহলে আজকে যে বিশেষ যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মশা বা মাছি বাড়িতে যে সমস্ত রোগ, অর্থাৎ সচেতন করার যে প্রোগ্রাম আমাদের প্রধান সাহেব বললেন যে আমাদের সেভাবে আমাদের যে প্রাণী, পোষ্য প্রাণীগুলো আছে, তাদেরও রক্ষা করার একটা আমাদের কর্তব্য এসে যায়। তো এইভাবে আমরা ঘরোয়া টোটকাতে কিন্তু আমরা মশাগুলোকে নির্মূল করতে পারবো, হয়তো নির্মূল না করতে পারলেও মোটামুটি ভাবে আমরা একটু তাদেরকে প্রতিরোধ করতে পারবো। তাছাড়া আমাদেরকে এখন আমরা প্রত্যেককে মশারি খাটিয়ে শুই এগুলো করতেই হবে। আর আশেপাশে বাড়ির আশেপাশে যাতে জঙ্গল না থাকে সেইগুলোকে দেখতে হবে কি করবো না, এই নিয়ে আমাদের বিশেষ আলোচনা। আজকে আমাদের এখানে উপস্থিত থাকবেন মাননীয় অতিরিক্ত জেলাশাসক নিখিল নির্মল মহাশয়, আমাদের সঙ্গে আছেন আমাদের ভাতার ব্লক বা ভাতার পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বনপাস গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় আমাদের মশাবাহিত যে রোগের প্রাদুর্ভাব বর্তমান দিনে বেড়ে যাচ্ছে, সেই তার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্প, অর্থাৎ এখানকার সকল অঞ্চলবাসীকে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে এবং ব্লক অফিসের তরফ থেকে একটা সচেতনতা করার আমরা অ্যাওয়ারনেস করলাম। এখানে উপস্থিত ছিল আমাদের অতিরিক্ত জেলাশাসক নিখিল নির্মল মহাশয়, উপস্থিত ছিল আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক, শিক্ষা কর্মাধ্যক্ষ, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য সাহা, এছাড়া আমাদের এখানকার স্থানীয় যে বনপাস স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানকার স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবু, আমাদের পঞ্চায়েতের যে দাতব্য চিকিৎসালয় আছে সেই দাতব্য চিকিৎসালয়ের ডাক্তারবাবু সকলেই উপস্থিত ছিলেন। আশা, ICDS এবং এলাকার মানুষ সকলেই উপস্থিত ছিলেন এই অ্যাওয়ারনেস ক্যাম্পের জন্য, যাতে আমাদের এই মশাবাহিত রোগ যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হলো। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। সারা জেলার পাশাপাশি দক্ষিণ দামোদরের বিস্তীর্ণ এলাকায় প্রচার অভিযান চালানো হয়। মশাবাহিত রোগের হাত থেকে রক্ষা পেতে এইরূপ উদ্যোগ নিতে হয়, মানুষজনকে সচেতন করতে এইরূপ উদ্যোগ নিতে হয়। সারা জেলার পাশাপাশি দক্ষিণ দামোদরের বিস্তীর্ণ এলাকায় প্রচার অভিযান চালানো হয়। মশাবাহিত রোগের হাত থেকে রক্ষা পেতে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। রক্ষা পেতে কি করা উচিত কি নয়, এদিন তা প্রচার চালানো হয়, মানুষজনকে সচেতন করতে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এবং স্বাস্থ্যকর্মীরা এদিন ময়দানে অবতীর্ণ হন, মানুষজনকে বোঝানোর পাশাপাশি সাফাই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এইরূপ প্রচারের সুফল কতটা ফলপ্রসূ হবে তা আগামী দিনই বলে দেবে বলে মনে করছেন ওয়াকি বহালমহল। জল মন্দির করে পাত্র কোনো বার করে দেবে।
দু তিনজন প্রচন্ড পরিমাণে সচেষ্ট এবং সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে একটি বিশেষ দিন হিসেবে আমরা সারা জেলাব্যাপী সব ব্লকে সব পৌরসভায় একটা অভিযান অনুষ্ঠান হচ্ছে, যাতে কোনো জায়গায় জমা জল না থাকে, জমা জলে যেখানে মশা বা অন্যান্য পোকা ডিম পেরে বংশ বিস্তার করে সেই জায়গাটা পরিষ্কার করে রাখার জন্য, মানুষের কাছে সচেতনতা এনে দেওয়ার জন্য, যাতে বাড়িতেও তারা এরকম কোনো জায়গায় যাতে বাড়ির কোনো জায়গায় জমা জল থাকে সেটাও যাতে না রাখেন, এই পুরো কর্মসূচিটা আমরা নিচ্ছি। এই কর্মসূচি আমাদের চলছে, তো আজকে একটা বিশেষ দিন হিসেবে আমরা সারা জেলাতেই এই কাজটা করছি। সবাই এখানে যুক্ত, বিভিন্ন অফিসাররাই সবাই একটা না একটা ব্লকে বা মিউনিসিপ্যালিটির তারা যাচ্ছেন। আমরা চাইব যে এই প্রচেষ্টার মাধ্যমে যাতে আমরা আমাদের মশক বা অন্যান্য ভেক্টরবন ডিজিজ যেগুলো আছে সেগুলো যাতে প্রতিরোধ করা যায় এবং ভবিষ্যতে মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বাঁচে তার প্রচেষ্টা চালানো। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। ছটি শিশু শিক্ষা কেন্দ্রের হাতে গ্যাস ওভেন তুলে দেওয়া হলো। বনপাস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। গ্যাস ওভেন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। বনপাস গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মকাণ্ড। এদিন ছটি শিশু শিক্ষা কেন্দ্রের হাতে গ্যাস ওভেনগুলি তুলে দেওয়া হয়। অতিরিক্ত জেলা শাসক নিখিল নির্মল এদিন প্রতিটি শিশু শিক্ষা কেন্দ্রের হাতে গ্যাস ওভেনগুলি তুলে দেন। আগামী দিনেও সমস্ত কেন্দ্রগুলিতে গ্যাস ওভেন বিতরণ করা হবে বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। বনপাস গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা এই এলাকায় যে ছটি শিশু শিক্ষা কেন্দ্র আছে সেই শিশু শিক্ষা কেন্দ্রের কেন্দ্রগুলিকে যে জেলা পরিষদ নির্দেশ দিয়েছিলেন যে গ্যাসের ওভেন দেওয়ার জন্য, আমরা বনপাস গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেই ওভেনগুলি আজকে ওই দিদি ওই শিক্ষা কেন্দ্রে দিদিমণিদের হাতে তুলে দিলাম। এটা আমাদের তুলে দিলেন আমাদের অতিরিক্ত জেলা শাসক নিখিল নির্মল মহাশয় এবং আমাদের বিডিও সাহেব উপস্থিতিতে এবং আমাদের প্রধান এবং আমাদের এখানকার ক্রীড়া ও শিক্ষা কর্মাধ্যক্ষ জয়ন্তী মহাশয় তাদের হাতে তুলে দিলেন। পরবর্তীতে কি পদক্ষেপ? পরবর্তী ক্ষেত্রে আমরা যেগুলো ভেবেছি যে আগামী দিনে আমরা সমস্ত আমাদের এখানে এলাকায় যতগুলো আইসিডিএস আছে আইসিডিএস কেন্দ্রগুলোকে আমরা গ্যাসের ওভেন এবং গ্যাস দেওয়ার চেষ্টা করবো। এতদিন ওদের কাঠ এবং ঘুটের মাধ্যমে রান্না দেওয়া হতো, এখানে গ্যাসের কোনো ব্যবস্থা ছিল না। এটা এখানকার দিদিমণিদের একটা দাবি ছিল এবং যেহেতু জেলা পরিষদ আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন এবং আমাদের মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন যেভাবে নির্দেশ পাঠিয়েছেন যে উন্নয়নের ধারাটা বজায় রাখার জন্য, তা ওনার নির্দেশ মতো আমরা এটা তাদের হাতে তুলে দিতে পেরেছি। কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বনপাস থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর। নৃশংসভাবে কুপিয়ে খুন করা হলো কালনার এক ইঞ্জিনিয়ারকে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড় রাজ্যের রায়পুরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নৃশংসভাবে কুপিয়ে খুন করা হলো কালনার এক ইঞ্জিনিয়ারকে। বাধা দিতে গিয়ে গুরুতর আহত হলো এক ইঞ্জিনিয়ার। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড় রাজ্যের রায়পুরে। মৃতের পরিবারের অভিযোগ, কালনার ভাদুরি পাড়ার তুহিন মল্লিক ও ওমকার পাল কর্মসূত্রে ছত্তিশগড়ের রায়পুরে ছিলেন। কর্মস্থলে যাবার সময় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ওমকার পাল বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তার উপরও ঝাঁপিয়ে পড়ে। আহত ব্যক্তিদের মেঘহারা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তুহিন মল্লিককে মৃত বলে ঘোষণা করেন। এই খবর কালনার ভাদুরি পাড়ায় তুহিন মল্লিকের বাড়িতে পৌঁছলে পরিবারের শোকের ছায়া নেমে আসে। তুহিন মল্লিকের মৃতদেহ কালনায় নিয়ে আসতে পরিবারের সদস্যরা ছত্তিশগড়ে রওনা দেন। কি কারণে তাকে হত্যা করা হলো সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। মানে ইয়ে আপনার ইঞ্জিনিয়ার ছিল নাকি? হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিং করছিল। বিজেপি রায়পুরে কদিন হলো? কবে? মাসারে কবে? হ্যাঁ, মাসারে কবে? মাসারে কবে? রায়পুর বন্ধ করা? হ্যাঁ, রায়পুরই সেটা।
ওনার বাবার নাম তো পূর্ণেন্দু মুখী। কি বললো না হসপিটালটার নাম? ছেলেটার কি নাম? এমনি কখন আমরা খবর পাই যে হ্যাঁ ওই ওর চিরঞ্জীবের ফোন নম্বরটা নিয়ে আসবে ওইখানে আছে এই চিরঞ্জীব কান্না থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট আনন্দবার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম শাহজাহান চৌধুরী। ময়না তদন্তের পর তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। পূর্ব বর্ধমান জেলার রায়ানের ভোতার গ্রামের বাসিন্দা, পেশায় কাঠমিস্ত্রি শাহজাহান চৌধুরী তাগাদা করতে ফাগুপুর দিকে যায়। সেই সময় তাকে একটি চার চাকা গাড়ি ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা ও পুলিশের সহযোগিতায় শাহজাহান চৌধুরীকে উদ্ধার করে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। শুরু হয় তার চিকিৎসা। চিকিৎসা চলাকালীন শাহজাহান মৃত্যুর কোলে ঢলে পড়েন। সোমবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তার অকাল প্রয়াণে পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। ঘাতক গাড়িটি পলাতক। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করছে। বর্ধমান থেকে স্মিত ভগতের রিপোর্ট আনন্দবার্তা। আসছি খেলার খবরে। একদিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। মালপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। প্রতিযোগিতা উপলক্ষে দর্শক সমাগম ছিল লক্ষণীয়। রবিবার একদিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মালপাড়া ফুটবল মাঠে। খেলাটি অনুষ্ঠিত হয় মালপাড়া আদিবাসী সিধু কানু মুসোর গাঁওতার পরিচালনায়। এই খেলা 45 বছরে পদার্পণ করল। চূড়ান্ত পর্যায়ের খেলায় বিজয়ী দলকে নগদ 2,500 টাকা ও ট্রফি এবং বিজেতা দলকে 2,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। এদিন মাঠে বিধায়ক নিষেধ মালিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা ঘিরে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। এদিনের খেলা উপভোগ করার জন্য মাঠে দর্শকদের ভিড় উপচে পড়ে। খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। আজকে গোবিন্দপুর অঞ্চলের মালাপাড়ায় আমরা মালাপাড়া সিধু অনুষ্ঠিত হচ্ছে। তো এই খেলায় কোনো এন্ট্রি ফি নেই। আমরা আমাদের যারা বাপ কাকারা আমাদের বাবার বয়সী যারা 45 বছর ঊর্ধ্ব তাদের নিয়ে আজকে খেলা আমার ব্লকেই প্রথম।
এটা এটা যারা অংশগ্রহণ করেছে আমার এখানে বাইরে থেকেও অনেক দুটো তিনটে টিম এসে, দুর্গাপুর থেকেও এসে টিম এসেছে, তাদেরকে আমি সাধুবাদ জানাবো এবং আমরা এখানে পুরস্কার দেবো। এখানে এই ক্লাবের থেকে পুরস্কার ঘোষণা করেছেন 2,000 টাকা রানার, আর উইনার হচ্ছে 2,500 টাকা এবং একটি করে স্টকও। তো আজকে মাঠে এখানে এসে খেলার সদস্যত্ব দেখে আমার খুব ভালো লাগছে। এখানে আদিবাসী মা বোনেরা যেভাবে আছে, আমি অভিভূত এবং এই ক্লাবের সকল সদস্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে যানজট মোকাবিলায় পথে নামলো আনন্দ বার্তার সাংবাদিকরা। জীবনকে উপেক্ষা করেই পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয় অসংখ্য মাধ্যমিক পরীক্ষার্থী। একটি সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হল। সারা জেলার পাশাপাশি দক্ষিণ দামোদরের বিস্তীর্ণ এলাকায় প্রচার অভিযান চালানো হয়। 6টি শিশু শিক্ষা কেন্দ্রের হাতে গ্যাস ওভেন তুলে দেওয়া হল। নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল কান্নার এক ইঞ্জিনিয়ারকে। কত দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। এক দিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।